বিজ্ঞাপন নিয়ে কতদূর কি করতে পারছি। একটা এক্সেলেন্স কিন্তু এসেছে আমাদের, একটা ইমপ্রুভমেন্ট। আগে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করতাম, এখন রিসেন্ট অনেক হাই এন্ড ক্যামেরাগুলো আসছে, লাইটিং একটা চেঞ্জ আসছে। বাংলাদেশে যে স্টাইলে সাউন্ড শুনি একেবারে ডিফারেন্ট। সাউন্ডকে নিয়ে একটা গাছ খুঁজে পেলাম অস্ট্রেলিয়াতে, ক্রেনে করে ওটার উপর উঠানো হলো। শুটিংটা শেষ করে আমি হঠাৎ করে বললাম প্যাক আপ সবাই চলো, বললাম সবাই গাড়িতে উঠে যাচ্ছি আর সাউন্ড ওই গাছের উপরে চলে আসছে মগডালে। আজকে মাছরাঙ্গা টেলিভিশনে আমি অমিতাভ রেজা এসেছি বিজ্ঞাপনের বিষয় এবং বিজ্ঞাপন নির্মাণের বিষয় নিয়ে কথা বলতে, সাথে কিছু বন্ধুদের নিয়ে। যারা আমার সাথে আছে তারা শুধু আমার বন্ধুই না, আমার বহুদিনের সহযাত্রী। আমরা একসাথে প্রচুর কাজ করেছি এবং তারা নিজস্ব জায়গায় তারা নিজ পারদর্শী। এবং তাদের মধ্যে পরিচয় করে দিই, প্রথমেই আমার এপাশে আছে গাউসুল আলম শাওন, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের MD। শুধু তাই না, এবং ওনাকে আমরা বিভিন্নভাবে চিনি আমাদের ইন্ডাস্ট্রিতে। আর আছে আমার আরেক পাশে নেহাল কুরেশি, আমার খুবই প্রিয় সিনেমাটোগ্রাফার, ইয়াং সিনেমাটোগ্রাফার বলা যায় তাকে। এবং রিপন নাথ, বলা যায় বাংলাদেশের যত বিজ্ঞাপন আমরা এই মুহূর্তে টেলিভিশনে দেখি সবগুলোর শব্দ নিয়ে যারা কাজে এই মানুষটা কাজ করে যাচ্ছে, সাউন্ড ইঞ্জিনিয়ার রিপন নাথ। এবং তার সে ভয়েসও দেয়, আজকাল অনেক বেশি তার ভয়েস দেয়, সেটা খুবই বিরক্তি করে আমাদের কাছে যে ও শুধু ওর ভয়েস ছাড়া কারো ভয়েস শোনা যায় না। তো আমরা আড্ডাবাজি শুরু করি। সো দর্শক মণ্ডলী, আমরা যেহেতু বন্ধু সবাই এবং আমরা বিজ্ঞাপন নির্মাণের সময় পিছনে যে ধরনের আড্ডাবাজি করি সেটা জনসমক্ষে করা যায় না। আজকে মাছরাঙ্গা টেলিভিশন আমাকে সুযোগ করে দিয়েছে জনসমক্ষে সেই সেটা করার জন্য। আমরা টেলিভিশনে যে বিজ্ঞাপন চিত্র দেখি সেটা বিজ্ঞাপনের তো আসলে একটা অংশ মাত্র, কারণ বিজ্ঞাপন একটা বিশাল জায়গা, সেটার জন্য অনেক কাজ হয়। প্রিন্ট অ্যাড আছে, স্ট্র্যাটেজি আছে, বিজ্ঞাপনের আরও অনেক বিষয় আছে। সেটার মধ্যে আমরা যে কাজটা করি সেটা বিজ্ঞাপন নির্মাণ, অর্থাৎ আমরা তিনজন যে কাজটা করি সেটা একটা অল্প অংশ। কিন্তু সেই অংশটায় সবচেয়ে প্রথম যে মানুষটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন সংস্থা এবং ক্রিয়েটিভ যেটা বলি। এবং সাউন্ড সেই কাজটা করে, এবং আমার সাথে আমরা গত 14 বছর যাবৎ আমি বিজ্ঞাপন করছি, আমার শুরু থেকে শুরু করে এখনও পর্যন্ত তার কাঁধে ভর করেই আমি চলছি। আমি আসলে ওকে, আমার যেহেতু বন্ধু সবই বলি, যে তোর কাছে যেটা আমি জানতে চাবো সেটা হচ্ছে যে আমরা তো অনেক দূর হাঁটছি, আমরা বলতেছি না আমরা অনেক দূরে পৌঁছাইছি, আমরা অনেক দূর হাঁটছি। তো এখন তো বিজ্ঞাপনের একটা বিশাল জায়গা তৈরি হয়েছে, প্রচুর বিজ্ঞাপন হয় বেগুনি হবে, এবং ইন্টারন্যাশনালিও আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এই যে আগানো, সেটা আমরা আসলে তোর কি মনে হয় যে আমরা বিজ্ঞাপন নিয়ে কতদূর কি করতে পারছি? দুটো জিনিস, একটা হচ্ছে কি যে আমরা আসলে যখন বিজ্ঞাপন চিত্র নিয়ে কথা বলি, টিভি কমার্শিয়ালস যেখানে নেহাল, রিপন কিংবা তুই জড়িত, আমিও জড়িত ভীষণভাবে, ওইখানে আসলে এক ধরনের একটা মানে এক ধরনের টেকনিক্যাল একটা এক্সেলেন্স কিন্তু এসছে আমাদের, একটা ইম্প্রুভমেন্ট শিওরলি এসছে। মানে যেভাবে গল্পটা বলি এখন আমরা, যত সুন্দর করে গল্পটা বলতে পারি সেটা তোদের কারণেই বলতে পারি, সেটা একটা অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে। টিভি পর্দায় বিজ্ঞাপনটা থেকে ঝকঝকে লাগে, মানে সাধারণ দর্শকের চোখ দিয়ে যদি দেখি আর কি। আর একদম স্যাটেলাইট টিভি যাওয়া না, তো সুইচ চাপ দিলেই বিদেশি চ্যানেল, সুইচ চাপ দিলেই আবার বাংলাদেশি চ্যানেল। সো দর্শক তো ক্ষমা করবে না, খারাপ কিছু বলেন, দর্শক বলবে না ওটা তো ভালো এটা খারাপ। তো আমি আমার পয়সা কম, ওর পয়সা বেশি কথা বলতে পারবো না, নিচে তাহলে স্ক্রল দিতে হবে যে আমারটাই পয়সা কম ছিল, এটা তো বলা যাচ্ছে না। সেটা এক ধরনের উন্নতি। আরেকটা হচ্ছে কি, মার্কেট ফোর্সেসের কারণেই, কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণেই গল্পটাকে মানে ভালো গল্প বলার যে টেন্ডেন্সি সেটা বিজ্ঞাপনী সংস্থাগুলোরও কিন্তু একটা দায় তৈরি হয়েছে সেখানে একটা, যে কারণে আমাদের বিজ্ঞাপনী সংস্থাগুলো যারা প্রধান যেসব বিজ্ঞাপনী সংস্থা আছে ইনক্লুডিং গ্রে, আমার আমি যেটার প্রধান, সবাই কিন্তু আমরা চেষ্টা করছি কী করে নতুনভাবে নতুন করে গল্প বলা যায়। উদ্দেশ্য হচ্ছে কী করে অডিয়েন্সের কাছে কিংবা মানে ভোক্তার কাছে কী করে আমি নতুন করে পৌঁছাবো, এবং তার মধ্যে দিয়ে তাকে আমি এমন একটা গল্প বলবো যে গল্পের কারণে আমার প্রোডাক্টটাকে তারা একটু বেশি ভালো লাগবে অন্য অন্য প্রোডাক্টগুলোর চেয়ে। আমি আবার আসতেছি, যেটা আমি এবার একটু নিহালের কাছে জানতে চাই। নিহাল, অনেকদিন যাবত আমরা বিজ্ঞাপনে কাজ করছি এবং আমার মনে আছে ছোটবেলায় আমরা একদম একসাথেই বলা যায় আমি একসাথে কাজ শুরু করেছি। প্রোডাকশন লেভেলে ডিফারেন্সটা এই কতদিনে কী ডিফারেন্স খুঁজ তুমি দেখতে পাও, ভালো দিক এবং খারাপ দিকটা মিলে? এখন যেটা হচ্ছে অনেক সিস্টেমেটিক ওয়েতে, এটা আমরা যখন শুরুর দিকে একসাথেই কাজ করা এবং যেটা দেখেছি যে কাজগুলো মানে এত সেক্টর ভাগ করা ছিল না, এখন হচ্ছে যে প্রত্যেকটা সেক্টর, যদি বলি যে কস্টিউম, আর্ট এবং প্রত্যেকটা সেকশনেই কিন্তু এক্সপার্টিস তৈরি হচ্ছে। পিকচারাইজেশনের জায়গা থেকেও সেই এই সেকশনেও কিন্তু অনেক
অনেক চেঞ্জ আসছে, চেঞ্জে ইন এ সেন্স যে আগে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করতাম এখন রিসেন্ট অনেক হাই এন্ড ক্যামেরাগুলো আসছে, লাইটিং একটা চেঞ্জ আসছে। সো আগের প্রোডাকশনের চেয়ে এখন অনেক 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 আরামদায়ক, অনেক আরামদায়ক হয়েছে। আগে কোনো গ্রিপই ছিল না, এখন এই গ্রিপগুলো পাওয়া, এখন গ্রিপগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু নতুন কোনো ভয়েস ওভার আর্টিস্ট কেন আসছে? আচ্ছা, প্রবলেম যেটা আমার কাছে লাগে যে অসুবিধা রিপন্নাথের ক্ষেত্রে, আমার কাছে সাউন্ডের ক্ষেত্রে ওরা থেকে কে বাঁচাবে, এই সাউন্ডের ক্ষেত্রে যেটা বড় প্রবলেম, বাংলা ঢাকাতে এখন বিজ্ঞাপন করতে গেলে রিপনের কাছে আমরা দায়বদ্ধ, কারণ সাউন্ড ইঞ্জিনিয়ারিং একমাত্র, মানে ভিজুয়াল সাউন্ড ইঞ্জিনিয়ারিং একমাত্র এই লোকটা করে যাচ্ছে। তুমি কি রাজনীতি করো যেটার কারণে আর কোথাও আমরা যেতে পারি না, সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি এখানে তো আসলে অনেক বড় রাজনীতি জড়িত, যে রাজনীতির সঙ্গে তুমি জড়িত, শাওন ভাই জড়িত, নেহাল কুরেশি জড়িত। না, আমার মনে হয় যে তোমার কাছে কি মনে হয়, আমরা কি আওয়াজে শব্দে আমরা কিছু করতে পারছি, মানে সব, মানে বিজ্ঞাপনের সাউন্ড বলতে শুধু জিঙ্গেল না, কিন্তু আমি ডেফিনেটলি, আমি যখন আমি আসলে মাথায় নিয়ে যে আসলে সাউন্ড করব, তখন থেকেই কিন্তু এটা ইটস 2002-2003 থেকে, তখন থেকে কিন্তু আমি আসলে প্রতিদিনই, আমি তখন আমাদের স্টার মুভিজ বলতো কীভাবে বলে লোকটা, হ্যাঁ এই যে ভেতর থেকে লোগোটা ফরম্যাটে ভয়েসটা বেরিয়ে আসে কীভাবে, হাউ ইট পসিবল, এত সুন্দর করে কীভাবে বলে। সো আস্তে আস্তে আমি পড়াশোনা করলাম, বের করলাম, ঠিক আছে। তারপরে হ্যাঁ, ওরা আমরা 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 বাংলাদেশে যেই স্টাইলের সাউন্ড শুনি একেবারে ডিফারেন্ট, আমরা সেটা নিয়ে কখনোই খেলতাম না, একদম একদমই না। সো ওরা একটা একদম কমপ্লিটলি হাই মিড এবং লো মিড এগুলো নিয়ে খেলে। সো এটা পড়াশোনা করে বের করলাম। তারপরে হ্যাঁ ফাইন, আমার আমি যেটা সহযোগিতা পেলাম অমিতাভ, সো ওর সাথে কাজ করলাম। সো সেই সেই জিনিসটাই আসলে আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে ঘটালাম। ঘটানোর পরে কী হলো, একটা লেভেলে সাউন্ড আলাদা হতে শুরু করলো। সো কী হচ্ছে, তখন আমরা আলাদাভাবে কাজ করতে শুরু করলাম। সো আসলে আমরা হ্যাঁ, এখন আমি এটা এক কথায় বলতে পারি যে আমরা যে স্টাইলের সাউন্ড করি, সেটা ইন্ডিয়া হোক আর সেটা বিবিসির কোনো সাউন্ড হোক, সেটা মানে সব কিছুই সম্ভব আমার এখানে। সাউন্ড টুর ওভারঅল কাজ নিয়ে আমার ছোট্ট একটা ক্রিটিসিজম আছে, আমার সময় অনেক সময় মনে হয় যে আমরা অনেক বেশি বড় বিজ্ঞাপন বানাই, অর্থাৎ 1 মিনিট 40 সেকেন্ড, মানে মানে বড় 1.5 মিনিটও বিজ্ঞাপন বানিয়ে, ছোটো লেন্থে অর্থাৎ 30 সেকেন্ড 20 সেকেন্ডে আসলে কি আমরা বলতে পারি না বিজ্ঞাপন বানাতে পারি না? আমরা কিন্তু 20 সেকেন্ডে গ্রেট কমার্শিয়াল, এটা কিন্তু আমাদের খুব কাছের ভবিষ্যতে আমরা দেখতে পাই না। না একদম একদম যে দেখিনি তা না, মানে আমাদের অনেকের অনেক এজেন্সির কাজই ভালো ভালো কাজ আছে, আমাদেরও আছে কিছু কাজ, এবং যখনই আমরা অনেক ইকুইটি ফিল্ম বানিয়েছি যে ফিল্ম আসলে ব্র্যান্ডের ইমোশনাল ইকুইটিকে মানে স্ট্রেংদেন করবে, ওরকম ছবিগুলোতেই আসলে সময় লম্বা নেওয়া হয়েছে। তারপরেও ইউ আর রাইট যে গল্প বলতে কি 1.5 মিনিট বলার জরুরি কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ডিসকাশন আসলে ওটা যে মানে হয়তো বা পারছি বিকজ অফ আওয়ার মিডিয়া সিনারিও, আজকে এটা অনেক বেশি এক্সপেন্সিভ কম্পিটিটিভ মার্কেটে আমি চাইলে হয়তো আমার গল্প বলতে পারবো না। আবার আমরা দেখেছি স্পেশালি নর্থ আমেরিকাতে দেখা যায় সুপার বোলে যে অ্যাডভার্টাইজিংগুলো হয় সে লম্বা লম্বা অনেক লম্বা চালায় 7 দিন 10 দিন। সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া আস্তে আস্তে বড় হচ্ছে, তখন কিন্তু ওই স্কোপটা তৈরি হচ্ছে যে আমি আরেকটু বড় গল্প বলতে চাইলে আমি বলতে পারি ডিজিটাল মিডিয়াতে, তখন যেটা টিভিতে হয়তো নেসেসারিলি পারবো না অত বড় করে বলতে। কারণ আমার নির্মাণের দিক থেকে আমার যেটা সমস্যা লাগে সেটা হচ্ছে যে ছোট লেন্থে বিজ্ঞাপন বানানোর জন্য এটার যে নিজস্ব সম্পাদনা ভঙ্গি লাগে, একটা মিউজিকের নিজস্ব সাউন্ডের নিজস্বতা লাগে, আলাদা একটা ব্যাপার লাগে, সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের কম। কিছু কিছু প্র্যাকটিস এখনো শুরু করতে পারিনি আমরা, যেমন একটা হচ্ছে গিয়ে ডামি ফিল্ম বানানো, একটা ফিল্মের আগে ফিল্মটা বানিয়ে ফেলা, ফেলে দেখে ফেলা যে আসলে কি হতে লেন্সটা কি হচ্ছে, এন্ড দেন উই শুট দ্য ফিল্ম ফাইনালি। আমার মনে হয় যেটা বাজেটটা ইস্যু, সেই বাজেটটা আমরা আসলে পাই কিনা, সবকিছু মিলে সবকিছু মিলে। আচ্ছা, আমরা মনে হয় যে অনেক গম্ভীর হয়ে যাচ্ছি। নিহাল, তোমার কাজে তোমার অসম্ভব সুন্দর সফট লাইটে কাজ করতে তো ভালো লাগে, কি ধরনের ডিরেক্টরদের সাথে আসলে তুমি আসলে কাজ করে সত্যি আরাম পাও? আমি ছাড়া তোমার কি ধরনের কি চাও, কি মনে হয়? টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া আমি, আমার যেটা হচ্ছে যে প্রথমত স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের জায়গাটা, আবার একটা গল্প, একটা ধরনের গদবাধা শুটিং ফাইন, সন্ধ্যা যদি আছেন এখানে তারপর বলি যে ফর এক্সাম্পল যে আমরা স্পেলিং দিয়ে শ্যুট করবো, তো সন্ধ্যায় ডাকলেন একদম পুরো জিনিসটাকে এসে ব্রিফ করতেছেন যে নেহাল বেসিক্যালি রিকোয়ারমেন্টটা এরকম হচ্ছে যে এটা যে শ্যুট করা হয়েছে, এটা যে ডিজাইন, এটা যেন
কখনোই বোঝা না যায়, যদি বোঝা যায় তাহলে কিন্তু ছবিটা হবে না বুঝলেন। এবং মানে এত ফ্রেন্ডলি অ্যাটিটিউড যে আমার সোনার ছেলেরা চলে আসছে তখনই না মানে ফিলিং গুড, আচ্ছা মানে কোনো ইটা নাই যে এমডি রুমে গিয়ে বসলাম, নট দ্যাট, একদম বসে সিঙ্গারা খেতে খেতে না পেঁয়াজটা তো নিলি না, তো এখান থেকে শুরু হয় আর কি। প্রথমেই একদমই ভয়টা ভেঙে দেয়া, গল্পটাকে মানে শাওন ভাই বা টিম হিসেবে কাজ করা, টিম হিসেবে কাজ করা, যেমন যে যেখান থেকে গল্পটা কনসিভ করছেন এই জায়গাটাকে প্রপারলি ডেলিভার করা, তো আমাদের তখন হয় যে একদম বিশেষ করে আমার ক্ষেত্রে যে আমি তখন খুব ফিলিং গুড যে না আমি তো গল্পটা কনসিভ করতে পারছি, এবং যত বেশি মানে গল্প কনসিভ করে তত ইজিয়ার হয় কমিউনিকেশনটা, মানে কনফ্লিক্টটা তখন হয় না। সামটাইমস না এটা আমি যে এটা আমার কাছে মনে হয় যে না শর্টটা খুব ডাইনামিক, এখানে ডাইনামিক রিকোয়ার্ড করছে না, খুব সিম্পল মানুষটাকে দেখানো, তো এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। টিম যখন অনেক কমিউনিকেটিভ হয় এবং স্টোরিটার সাথে যখন তোমাকে ঠিকমতো ট্রান্সফার করতে পারে তখন আর কি। আর ডিরেক্টর তো ডিরেক্টরই অনেকের সাথেই কাজ করে, অনেকের সাথে এক্সপেক্টও করি আমি যে ভাইয়ের সাথে কাজ করতে চাই এক্স ওয়াই জেড, মানে নামটা বললে না করি সব মিলিয়ে, তো একটা জার্নি হয় আর কি, হয় না যে আমি নিজেও তো কাজ করে সবসময় বিছনের গল্প অভিজ্ঞতা তো অনেক বেশি, শাওনের অভিজ্ঞতা অনেক কিছু আছে। একটা বিজ্ঞাপন করেছিলাম ফ্রুটিকা, যেটার মধ্যে একটা কুকুর পিছনে শাওনের পিছনে দৌড়াত, শাওন কুকুর খুব ভয় পায় অনেক আগে, তখন আমরাও মোটামুটি প্রথম দিকে কাজ শুরু করছি গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপনে যেটাতে নেটওয়ার্ক খুঁজতেছে, শাওনের প্রথম অভিনীত বিজ্ঞাপন। তো আমরা শাওনকে নিয়ে একটা গাছ খুঁজে পেলাম অস্ট্রেলিয়াতে, এবং ওইটাতে শাওনকে ক্রেনে করে ওটার উপর উঠানো হলো, এবং বিজ্ঞাপনটা শুটিংটা শেষ করে আমি হঠাৎ করে বললাম প্যাক আপ সবাই চলো, বলে আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি আর শাওন ওই গাছের উপরে চলে আসে মগডালে, গাছে উঠে মই কেড়ে নেওয়ার যে ব্যাপারটা বাংলা। তারপরে আমরা বললাম যে আমাদের বিজ্ঞাপনের নিয়ম হচ্ছে কেউ যদি প্রথমবার স্ক্রিনে আসে বা প্রথমবার লুক থ্রু করে তার ৫০০ টাকা দিতে হয়, তো শাওন ৫০০ টাকা আমাদেরকে ওই পোর্ট থেকে দেওয়া দিল। তারপরে আমরা আমার তো সেম এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে কি ফার্স্ট অমিতাভ ভাইয়ের সাথে ফার্স্ট 35mm শ্যুট আমার সেলুলারে, তো ফাইন এমনিতে নার্ভে প্রেশার, আমার ফার্স্ট মানে ফিল্মের শ্যুট, আগের দিন ঘুম হয় মানে সারা রাতই মোটামুটি কেটে গেছে একরকমভাবে। সকালে সেটে আমাদের কামাল, সে তো খুবই অ্যাক্টিভ, নারকেল টারকেল নিয়ে রেডি, ফার্স্ট শট হওয়ার সাথে সাথে নারকেল ফাটাবে, নার্ভে চরম প্রেশার। তো এটা অমিতাভ ভাই আগে থেকে বলে রাখছেন যে আমাদের যাতে ক্যামেরা অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে বলছেন যে যে লেন্সটা দিতে বলবো সেটা না, তুমি অন্য লেন্স দিও। তো আমরা মোটামুটি রেডি, তো নেহাল তাহলে 24 লাগাও, হ্যাঁ ওকে ভাই, এই বাবু ভাই 24 দিয়ে রেডি, শর্ট রেডি, ওকে বলা হচ্ছে 24, সে এখানে 85 লাগিয়ে বসে, আমিও নেহাল শর্ট রেডি, হ্যাঁ চলো লেন্স কত, আমি ভাই 24, আমি নিজেও চেক করি নাই। তো এটা হচ্ছে না মানে নার্ভের প্রেশারটা কাটানোর জন্য, যে না মানে সে নিয়ম হচ্ছে যে নিজের বাপকে বিশ্বাস করতে নেই, যে কোনো কিছু নিজে একদম পুরো চেক করে দেখে নাও। তো আর ইউ শিওর 24? তো আমি কই ভাই একটু দেখি লুপ্ত করে যে না 24 ভাই সরি 85 আমি চেঞ্জ করতেছিলাম, কারণ না না এটা এটাই চলো। তো এইটা ছিল শুরু। আমি একটা অন্য আলাপ করি, সেটা হচ্ছে এই বিজ্ঞাপন ক্ষেত্র যেহেতু আড্ডাবাজি করতেছি, বিজ্ঞাপনের চোখ এবং বিজ্ঞাপনের কান যেটা তৈরি হচ্ছে সেইটা কি আমাদের সিনেমা বানাতে গিয়ে কিছুটা হলেও পরিবর্তন করা প্রয়োজন মনে হয় না, যেটা আসলে এক না মানে বিজ্ঞাপনের যে সাউন্ড এবং সিনেমার সাউন্ড আলাদা? হ্যাঁ ডেফিনেটলি, কারণ তুমি বিজ্ঞাপনে হচ্ছে এক মিনিটের মধ্যে পুরো গল্পটা বলতে চাও, সো এক মিনিটের মধ্যে তোমার একটা স্পেসের তোমার ডায়লগটা শোনাইতে যতটুকু টাইম দরকার ছিল তুমি সিনেমায় দেখাচ্ছে তার চেয়ে বেশি টাইম পাচ্ছ। একটা মেয়ে ধরো হেঁটে এসে আস্তে করে বসলো জায়গায় বসে, তারপর ডায়লগটা দিল, সো তুমি সাইলেন্স ব্যাপারটা ক্রিয়েট করলা, সো অডিয়েন্সও সাইলেন্ট হইল, দেন ডায়লগটা দিল, তুমি কিন্তু শুনতে পাবা। এখন তুমি বিজ্ঞাপনের মধ্যে সবাই বসে আছো, ধাম করে এসে যদি দেয় ডায়লগটা তুমি শুনতে পাবা না, সো ওইখানে যে নর্মাল আমি লেভেল রাখবো পার্সপেক্টিভ লেভেল তার চেয়ে কিন্তু আসলে বিজ্ঞাপনে একটু আমার সবসময় বাড়িয়ে রাখতে হবে। এবং আমার কাছে আমাদের HDX আছে যেটা মানে সাউন্ডের সাউন্ডের জন্য সবচেয়ে আমাদের দেশে 5.1 সাউন্ড থেকে শুরু করে সবকিছু করা, এরপর আর কোনো সাউন্ড কার্ড নাই। এবং আমার মনে হয় দর্শক ধরে জানা উচিত আমাদের বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্র আমাদের আমাদের সবচেয়ে আমাদের কাছের বন্ধু পিপলু
তার অ্যাপল বক্সের পিপলু ভাই, সে শুধুমাত্র বাংলাদেশে না, সে বোম্বেতে নক্ষত্রের মতো ব্র্যান্ডকে, ব্র্যান্ডের ছবি পর্যন্ত পিপলু ভাই বাংলাদেশে একটা ডিরেক্টর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার জন্য ছবি বানাচ্ছে, ইন্ডিয়ার জন্য ছবি বানাচ্ছে, এটা একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট। এবং আমরাও যে ম্যাক্স অ্যান্ড ফেয়ারনেস পাকিস্তানের জন্য বানিয়েছি, শ্রীলঙ্কার জন্য বানিয়েছি, বা এবং বাংলাদেশে হয়ে সানিয়া মির্জা নিয়ে আমি সেটাই বলছিলাম যে কামিং টু দিস ডিসকাশন, আমার কাছে মনে হয় যারা বিজ্ঞাপন থেকে আমরা যারা যে উত্তরণের গল্প শুরু হয়েছে আমাদের আমাদের কিন্তু এই পুরো ইলেকট্রনিক মিডিয়াতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দেখেছি আমরা বিজ্ঞাপনে, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। গত 10-15 বছর ধরে বিজ্ঞাপনের যে একটা আপসুইং, সেই বিজ্ঞাপনের যে উন্নতিটা, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি আমরা, সেখান থেকে যে কনফিডেন্স আমরা জোগাড় করেছি আমাদের জন্য যে না আমরাও পারি, সেই কনফিডেন্সটাকে কিন্তু পুঁজি করেই কিন্তু আমাদের আমরা আবার আমাদের সিনেমাতে ঢুকছি, সেখান থেকে বিজ্ঞাপনের কাছে কিন্তু আমাদের অনেক মানে অনেক আমরা কৃতজ্ঞ। আসলে আমি নিজেও আমি কিন্তু বিজ্ঞাপনের কাছে অসম্ভব কৃতজ্ঞ। আমার এখনো মনে আছে আমি যখন সিলনের বিজ্ঞাপনটা বানাই, আমি আর তুই, আমি আদনান আমাদের মডেল ছিল, ময়না পাখি ক্লাস টু তে পড়েছে বিজ্ঞাপনটা। কি পাখি? ময়না ক্লাস টু তে পড়ে। কথা শেখাচ্ছি তো, পুরো সেন্টেন্স বলতে পারলে তৃতীয় উঠবে। ওটা দেখার পরে রাশেদ ভাই, আমাদের রাশেদ জামান, আমাদের ক্যামেরাম্যান, আমাদের সিনেমার ডিওপি, আয়নাবাজি ডিওপি রাশেদ আমাকে এসে বলেছিল, আমার এখনো মনে পড়ে, যে সন্ধ্যা আমরা এরকমই একটা গল্প আড়াই ঘন্টা দেখতে চাই সিনেমা হলে, এবং ওইটা আমাকে অসম্ভব ইন্সপায়ার করেছিল। আজকে আমি ফাইনালি যে ছবিটা বানাতে পেরেছি আমরা একসাথে, এটা তো ওনার ওই কথাটা অনেক বড় একটা। সেটা আসলে আমার কাছে মনে হয় যে আজকে ধরো ঈদের সময়, ঈদের অনুষ্ঠানে মানুষের বিনোদন অনেক কিছু থাকে, মাছরাঙা টেলিভিশন যখন ধরুন বিজ্ঞাপন চিত্র নির্মাণ এবং বিজ্ঞাপন নিয়ে একটা অনুষ্ঠান করা যেতে পারে, এটা কিন্তু এই কারণেই যে বিজ্ঞাপন ব্যাপারটাই আমার মনে হয় যে অনেক পপুলার হয়ে ওঠে, যেটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশে বিজ্ঞাপনের আড্ডাবাজি নিয়ে মনে হয় না কোনো অনুষ্ঠান হয়, মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। আমার কাজ ভালো, আমার মধ্যে সবচেয়ে খারাপ দিকটা কি আছে? যে কোনো ডিরেক্টরের কাজ ভালো খারাপের মধ্যে, যেটা আমি খুব বলি, আমি যেন দর্শক কথাটা বুঝতে পারবে, যেই ছবিতে ডিরেক্টরকে দেখা যায় না, ক্যামেরাম্যানকে দেখা যায় না, ওই কাজ আমার খুব পছন্দের কাজ, যেটা দেখতে মনে হয় যেন একদম ওইটাই ওইটার একটা পৃথিবী আর কি, ওই ব্যাপারটা অসম্ভব ভালো তোর কাছে। তোর কাছে অভিনয়ের জায়গাটা, ন্যারেটিভ যেটাকে বলি আর কি, অ্যাক্টিংয়ের যে জায়গাটা, অ্যাক্টরকে দিয়ে অ্যাক্ট্রেসকে দিয়ে পারফরমেন্স করায় নেওয়ার যে ব্যাপারটা, মানে হয় না যে এখন তো বিপুল ইন্ডিভিজুয়াল করছে, এই বিপুল ব্যাপার ছিল যে বিপুল শুয়ে পড়তো, এই টাইমিংয়ে ও মাসলটা ধরে চাপ দিবে, অথবা ও এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, আরে হয় না যে তোকে টুট টুট টুট, এই তো গেছে কোথায় ভাইয়া, এত খারাপ ব্যবহার করলেন, আমি সবসময় বলি যে অভিনেতারা, যে কোনো অভিনেতা অভিনেত্রী বা ইভেন সিনেমাতেও বা টেলিবিজ্ঞাপনেও, সবচেয়ে প্রথম যেটা সমস্যা হয় যখন একটা লাইট এবং পুরো সেটের মধ্যে আসে, ও এই পুরো জায়গাটাই সে ভয় পায় যায়, কিন্তু সেটা যত বড় অভিনেতাই, তার কাছে এটা একদমই পরিচিত না, তার এই স্পেসটা তার কাছে পরিচিত না, এটা বিশ্বাস করতে পারে না, এইটা তার ড্রয়িং রুম বা এটা তার ইয়ে। সো আই অলওয়েজ টেল সমস্ত ডিরেক্টরকে, মানে যারা আমার সাথে অ্যাসেস করেছে, যে সবসময় অ্যাক্টরের কাছে যাও, অ্যাক্টরকে জড়ায় ধরো, এবং তারপরে এমনভাবে তাকে ব্রিফ করো যাতে আর কেউ পৃথিবীতে ওই ব্রিফটা না শুনে, কারণ যখন তুমি জোরে বলবা যে আপনার হাসিটা তো হয় নাই, দর্শকও জানতে চাবে সেটা যে দুনিয়া জুড়ে মানে বেসিক্যালি বিজ্ঞাপন চিত্রের কি চেহারা দিয়ে যাচ্ছে, এটার ভবিষ্যৎটা আসলে কি? আমার কাছে মনে হয় যে আমার আমার গত 2-3 বছরের মানে গ্লোবাল এক্সপিরিয়েন্স, আমার ক্যান ফেস্টিভ্যালে যাওয়া, তুমি এবার স্পাইকে আমি জুড়ি আমি যাচ্ছি, এবার আমি নিজে জুড়ি হয়ে যাচ্ছি ফিল্ম ক্র্যাফটে, কিন্তু সব কিছু মিলে আমার যেটা দেখে মনে হয়েছে এবার আর কি, সেটা হচ্ছে কি যে আসলে বিজ্ঞাপনের উদ্দেশ্য তো আসলে বিজ্ঞাপন চিত্র না, যেটা তুই বলতেছিলি আর কি, বিজ্ঞাপনের উদ্দেশ্য আসলে বিক্রি করা বা কোনো ব্র্যান্ডের জন্য এক ধরনের ইমোশনাল লিকুইডিটি তৈরি করা। লোকের এত ইনফর্মড হয়ে গেছে, এত বুদ্ধিমান হয়ে গেছে লোকজন, লোকজন আমি বলবো টিভিতে কোনো একটা কিছু আর ওই দিক থেকে শুনে মুগ্ধ হয়ে দোকানে দৌড়ায় গিয়ে প্রোডাক্টটা কিনে ফেলবে, এটা এখন আসলে আর হবে না। সো কনশিয়াস মাইন্ডে বিজ্ঞাপনের গল্প বলে আর লাভ নেই, তাকে তো সাবকনশিয়াসে আমাকে
কাজ করতে হিট করতে হবে এরকম ইন্টারেস্টিং এই কথাটাই বলতে চাচ্ছিলাম তুই সবসময় যেমন মিথের কথা বলিস যে বিজ্ঞাপনের সাথে মিথের যে কোনো তোর যেমন বিজ্ঞাপনের ক্ষেত্রে এত নুয়েন্সেন্স এত এমনভাবে কাজ করে এবং ওইটা এমনভাবে পারফেক্টলি আসে আমার মনে হয় যে আমরা যারা বিজ্ঞাপনে কাজ করতে চাই আমাদের দর্শকদের মধ্যে যারা বিজ্ঞাপনে মার্কেটিংয়ে কাজ করতে চাই সেটা বিজ্ঞাপনে যে সেক্টরই হোক আমার মনে হয় যে এই দেশকে বোঝা খুব জরুরি তাদের মানসিকতা কোথায় সেটা বুঝে বিজ্ঞাপনের চিত্রনাট্য নির্মাণ করা এবং বিজ্ঞাপন নির্মাণ করা এগুলো আমার মনে হয় যে খুব জরুরি খুব জরুরি হয়ে যাবে আরেকটা জরুরি হবে যে কি করে ওভারঅল ইকোসিস্টেমটাকে এফেক্ট করা যায় বাচ্চা দুইটা ছেলে একা একা কথা বলবে তারপরে এটা নিয়ে আমরা মোটামুটি প্রস্তুত এইটা আমরা শুটিং করতে যাব শুটিং এর কয়েকদিন আগে পিপিএম এর ঠিক আগে সাউন্ড হঠাৎ করে আমাকে বললো যে একটা কাজ করি আমরা এটা এভাবে না করি আমি তো কি ট্রিপ মানে বিজ্ঞাপনে আসলে ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট যে কোন ফর্মে জনরেটরটা কিটা নিব তখন বললো যে না একটা কাজ করি আমরা স্ট্রিট থিয়েটার আগে করতাম না আমরা একটা স্ট্রিট থিয়েটার অ্যারেঞ্জ করি এবং সাধারণভাবে মানুষজন আসতে থাকবে এবং ওইটা আমরা ডকুমেন্টেশনের মতো শুট করব আমরা সত্যি সত্যি আমরা স্ট্রিট থিয়েটার যখন করলাম সাধারণ মানুষজন যখন এটাতে একত্র হলো ভেরি বিজি ক্যামেরা এবং বিপুল খুব সুন্দর শুট করেছিল এটা কিন্তু অনেক রিয়েলও বটে হ্যাঁ তোমার কি কোন কোন এক্সপেরিয়েন্স আছে যেটা আছে বিজ্ঞাপন করতে গিয়ে ইউ এক্সপিরিয়েন্স বা কাজ করতে গিয়ে সেটা হচ্ছে তোমার সাথে যখন করলাম বাংলা লিংকের মাঝিটি মাছের বিজ্ঞাপনটা দিন বদলের যে সিরিজটা ছিল সো ওই বিজ্ঞাপনগুলো করতে গিয়ে আমরা এত বেশি ডিটেলিং করছিলাম এত বেশি ডিজাইন করেছিলাম আসলে ইট ওয়াজ সিরিয়াসলি মানে অ্যামাইজিং আমরা এমন কিছু নাই যে বাদ দিইনি কিন্তু ইনফ্যাক্ট আমরা টিভিতেও দেখেছি যে খুব সুন্দর প্রত্যেকটা সাউন্ড ক্লিয়ারলি আমরা শুনতে পেয়েছি এবং প্রপারলি অ্যাকচুয়ালি এটা আমরা ফিল্মের জায়গা থেকেই করেছিলাম একদম হ্যাঁ পুরো সুন্দর একটা স্টোরি টেলিং ছিল তোমার সো আমরা কিন্তু ওইটা ওই রকম রাত জেগে জেগে করেছিলাম সেটা তুমিও ছিলা আরেকটা অসাধারণ এক্সপিরিয়েন্স সাউন্ডের সাথে কাজ সাউন্ডের কাজের সেটা হচ্ছে আমরা যখন হিমালয়ে শুটিং করতে গেছি যে 8 দিন যখন শাস্ত্রের বিজ্ঞাপনে যখন 19000 ফিটও পড়ে যখন আমরা প্রায় 17000 ফিট হেঁটেছি এবং 5 দিন আমি হেঁটে গেছি ওখানে সো তখন আমার মনে হয়েছিল যে আমাকে যেভাবে ছবিটা শেষ করতে হবে এবং নাক দিয়ে ব্লিডিং অ্যাক্লিমেটাইজ প্রবলেম অক্সিজেন নিঃশ্বাসের মানসিকভাবে ছিল এবং সাউন্ড মোটামুটি অনেক টেনশনে ছিল যখন আমরা ওখান থেকে কোনো ফোন নাই কিছু নাই ওয়ারলেসে আমরা জানাচ্ছি যে আমরা দুইজন বেঁচে আছি একজন বড়বড়ি পড়ে গেছে হেলিকপ্টারে ফেরত পাঠানো হচ্ছে তখন সাউন্ড শুধু ওয়েট করতেছে আমার কি হবে তো আমি যাই হোক ফেরত মজার গল্প তো সেদিন ওয়াসফিয়ার কাছে ওর এভারেস্টের গল্প শুনতেছিলাম আমার তো শুনেই কুলো যে শুকায় গেল যাওয়া তো পরের কথা ওই মেয়েটা যে কিভাবে গেছে আল্লাহ জানে ও বলতেছিল সেই গল্পটা আর কি ওর তোর এক্সপিরিয়েন্স থেকে কোনো এমন কিছু কোনো প্রজেক্ট আছে যে প্রজেক্টটা আসলে ইউ তোর প্রতিটা প্রজেক্ট থেকে তুই নতুন নতুন জিনিস শিখিস হয়তো বা সব প্রসেসের পরে আইডিয়া যেটা বিগ আইডিয়া যে আমি কি বলবো কিনা কাছে থাকুন কিংবা সেই ট্রেন স্টেশনের গল্পটা কিংবা বিউটিফুল বাংলাদেশের মানে আমার যখন বলেছি স্কুল অফ লাইফ ফার্স্ট যে বিজ্ঞাপনা শ্যুট করেছিলাম আমরা খসড়া শ্যুট করা শুভ্রভা শ্যুট করা কিংবা এই যে বললি পথার বেলা বাংলাদেশ কিংবা ময়নাবাগি ক্লাস টুতে পড়ে এই গল্পগুলো ফাইনালি আমি দেখেছি আর কি এগুলো আসলে নাজিল হয় আমি বলি কথাটা অনেক কিছুর পরে হঠাৎ করে একদিন আকাশ থেকে গল্পটা মাথার মধ্যে এসে পড়ে যে আমি এই গল্পটা বলতে চাই আমার সাথে বারবার হয়েছে এটা আমার সাথে একবার দুইবার না হাজারবার হয়েছে এটা আমার সাথে সাই নো দিস এটা এখন আমার জন্য কোনো অ্যাক্সিডেন্ট না এটা বিবিসির যে মেয়েটার সাথে মুরগির যে অসাধারণ কাজ ওই স্টোরিটা আমি যে কোত্থেকে আসছে আমি আজও জানি না এরকম আমাদের গল্প আসলে শেষ হবে না আমাদের রাত কি রাত পার হয়ে যাবে এরকম গল্প করতে করতে আমি জানি না আমরা কতটুকু আপনাদেরকে আনন্দিত বা বিনোদিত করতে পেরেছি তো আমরা আসলে নিজেদের আলাপ করে গেছি এটার মাধ্যমে যদি আপনারা কি একটু হলেও বিজ্ঞাপনের ব্যাপারে আগ্রহী হন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশন বা যে কোনো টেলিভিশন চ্যানেলকে যে আমরা বারবার তাদের অনুরোধ করব আমরা যতই বিজ্ঞাপন বানাই না কেন কিন্তু সেটা যাতে এমনভাবে প্রচার করা না হয় যেটা মানুষ বিজ্ঞাপনের জন্য বিরক্তির উদ্রেক ঘটে তো অশোক মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।